ঊনষাট সালে মার্চ স্বাধীনতা সংগ্রামের অমৃত শক্তির মূল উৎসই ছিল বঙ্গবন্ধুর ভাষণ পালিত হচ্ছে সারা চাঁদপুরের আঞ্চলিক মহাসড়কে গাছ কেটে রাস্তা বানানো হচ্ছে কিছুই জানে না বন সংরক্ষণ দপ্তর চট্টগ্রামে বাড়ছে ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা সচেতনতায় প্রতিরোধ অসম্ভব বলছেন চিকিৎসকরা নারায়ণগঞ্জে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আলো ছড়াচ্ছে সুধীজন পাঠাগার বই পড়ার কার্যক্রম ছড়িয়ে দিতে নানা উদ্যোগ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসম দেখছিলেন এবার চলে পুরো সংবাদে ঐতিহাসিক সাতই মার্চ আজ উনিশশো একাত্তর সালের এই দিনে ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন এক ঐতিহাসিক ভাষণ বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম এবং সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির পিতার এই ভাষণ ছিল সে সময় বজ্র কঠিন জাতীয় ঐক্যের মূল মন্ত্র অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমিত শক্তির মূল উৎস ছিল এই ঐতিহাসিক ভাষণ ওই দিনের স্মরণে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ এসব কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন র্যালি ও আলোচনা সভা প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্কোট সিলেটে ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় রাজশাহীতে সকালে নগরের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহানগর আওয়ামী লীগ সাতই মার্চ ও বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্ব দলিল হিসেবে স্বীকৃতি দেয় আলোচনা সভা ও আনন্দ র্যালি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ বিভিন্ন সংগঠন খুলনায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয় পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বরিশালে সকালে নগরীর সদর রোডে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে র্যালি বের করা হয় রংপুরে দুপুরে দলীয় কার্যালয় থেকে আনন্দ র্যালি বের করে মহানগর আওয়ামী লীগ পরে ডিসি মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয় টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এছাড়া নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে ঐতিহাসিক সাতই মার্চ অধ্যাপক ড মোহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজও নানা কর্মসূচি পালিত হয়েছে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে পৃথক মৌন মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এছাড়া সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার নেপথ্যের শক্তি খুঁজে বের করা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে শিক্ষক সমিতির উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালিত হয় রাস্তার প্রশস্তকরণে সরকারিভাবেই চলছে চাঁদপুরের আঞ্চলিক মহাসড়কে বৃক্ষ নিধনের মহোৎসব এতে বাদ যায়নি চার পাঁচ যুগের পুরনো গাছও প্রশাসনের নাকের ডগায় গাছ কাটা হলেও বন সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন এ ব্যাপারে তারা কিছুই জানেন না অথচ এরই মধ্যে নিলামে বিক্রি হয়েছে সহস্রাধিক গাছ চাঁদপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট কিছুদিন আগেই ঠিক এই রাস্তাগুলোই ছিল সবুজের সামিয়ানায় ঢাকা অথচ এখন রুক্ষ আর বিবর্ণ চারপাশ চাঁদপুরের ওয়ারলেস বাজার থেকে লক্ষ্মীপুরের সীমান্ত এলাকায় বর্ডার বাজার পর্যন্ত প্রায় দুই সহস্রাধিক গাছ কাটা চূড়ান্ত পর্যায়ে সড়ক প্রশস্তকরণের জন্য এসব গাছ নিলামে বিক্রি করছে সড়ক ও জনপথ বিভাগ আরও সহস্রাধিক গাছ কাটার অপেক্ষা

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগ সদস্য থাকে কারণ যোগ সাদস ছাড়া এই ধরনের গাছ আসলে কর্তন করতে পারে না এরই মধ্যে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া থেকে চাঁদপুর পর্যন্ত প্রায় এগারোশো গাছ নিলামে বিক্রি হয়েছে ২২ লাখ টাকায় যা কয়েকদিনের মধ্যেই কাটা শুরু হবে এর মধ্যে একশো বিরাশিটি গাছই আছে যার বয়স প্রায় চার থেকে পাঁচ যুগেরও বেশি রাস্তা সম্প্রসারণের জন্য যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমরা সরাই দিব গাছগুলো যদি সেফ থাকে বা যদি অপসারণ করতে না হয় তাহলে আমরা গাছগুলো রক্ষা করার চেষ্টা সর্বাত্মক চেষ্টা করব অর্ধশতাব্দীর বেশি বড় বড় গাছগুলো যেন কাটা না হয় সে ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপের দাবি চাঁদপুরবাসীর জনগণের দিকে নয় বরং ক্ষমতায় টিকে থাকার দিকে সরকার এখন বেশি জোর দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের ইদকাহ মাঠে জাতীয় পার্টি আয়োজিত তৃণমূল সমাবেশে তিনি এই অভিযোগ করেন সমাবেশে প্রধান অতিথি ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ এ সময় তিনি বলেন মানুষ হত্যা গুম করে সরকারের টিকে থাকা যায় না টিকে থাকতে হলে মানুষের ভালোবাসা প্রয়োজন কিন্তু সরকার সেদিকে নজর দিচ্ছে না কত মানুষ গুম হয় কত মানুষ খুন হয় তার কোনো ঠিকানা নাই কত মায়ের বুক খালি হয়েছে তার কোনো ঠিকানা নাই আমরা এটা বিশ্বাস করি না মানুষ মেয়ে মানুষ হত্যা করে মানুষ গুম করে সরকার থাকতে পারে না সরকার থাকার একমাত্র উপায় হলো মানুষের ভালোবাসা অর্জন করা আমরা এটা করতে পেরেছিলাম বলে এতদিন পর্যন্ত মানুষের মনে আমরা স্থায়ী আসন করি টাঙ্গালের ভুয়াপুরে পৌর মেয়রের অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আটজন কাউন্সিলর সকালে ভুয়াপুর উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের সামনে এই সম্মেলনের আয়োজন করা হয় এ সময় কাউন্সিলররা অভিযোগ করেন মেয়র মাসুদুল হক টেন্ডার প্রক্রিয়ায় নিয়ম না মেনে নিজের লোকদের কাজ পাইয়ে দেন এছাড়া অপ্রয়োজনীয় প্রকল্পের মাধ্যমে অর্থ আত্মসাত করেন এসব অনিয়ম বন্ধ না হলে মেয়রের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপনের হুমকি দেন কাউন্সিলররা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বাবুকে গ্রেফতারের প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা দুপুরে বিক্ষোভ মিছিলটি বের করা হয় শহরের পূর্ণ মুন্সেফ রোড এলাকায় কয়েকটি সড়ক ঘুরে শেষ হয় এই কর্মসূচি পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ সময় খালেদা জিয়া শফিউল বাড়ি সহ অন্যান্য নেতাদের মুক্তির দাবি জানান বক্তারা বরিশালের গরু নদীতে খাদেম সর্দার হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এই রায় ঘোষণা করেন ফাঁসির দণ্ড পাওয়া আসামি নান্নু মৃধা গৌরো নদী উপজেলার নন্দনপট্টি গ্রামের বাসিন্দা এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হল সেন্টু মৃধা এবং আলম মৃধা দু সালে জমি নিয়ে বিরোধের জেরে খাদেম সর্দারেককে কুপিয়ে হত্যা করা হয় এই মামলায় বাইশ সাক্ষীর মধ্যে এগারো জনের সাক্ষ্য শেষে রায় ঘোষণা করা হয় নারায়ণগঞ্জে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আলো ছড়াচ্ছে সুধিজন পাঠাগার প্রায় ত্রিশ হাজার বইয়ের সমৃদ্ধ এই পাঠাগারটিতে প্রতিদিন ভিড় করেন অসংখ্য পাঠক আর এই পাঠাগারটিকে ঘিরে বই পড়ার কার্যক্রম সবার মাঝে ছড়িয়ে দিতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ দিলীপ কুমার মন্ডলের তথ্য ছবিতে ডেস্ক নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগার শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে নিজস্ব ভবনে অবস্থিত এই পাঠাগারে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সহ নানা বিষয়ে বই রয়েছে অন্তত ত্রিশ হাজার এসব বই ও সংবাদপত্র পড়তে প্রতিদিন ভিড় করে অসংখ্য পাঠক জ্ঞানের ভাণ্ডারে নিজেকে করেন বিকশিত নারায়ণগঞ্জের মধ্যে এটাই সবচেয়ে বড় লাইব্রেরি এখানে যে কোনো বই পাওয়া যায় পড়ার জন্য প্রায় এসে এখানে বিভিন্ন পত্রপত্রিকাগুলি দেখি নানান মিউজের খবর খবর নেই ভালো সার্ভিস দেয় তবে পাঠাগারের শুরুর গল্পটি সহজ ছিল না পাঁচ দশক আগে উনিশশো সালে দশটি বই আর একটি বই রাখার আলমারি দিয়ে শুরু হয় এর যাত্রা নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে উনিশশো সালে পৌরসভা প্রদত্ত জমিতে স্থানান্তর হয় এই পাঠাগার বর্তমানে সেখানেই সুদৃশ্য তিনতলা ভবনে চলছে পাঠাগারের কার্যক্রম বিভিন্ন বড় বড় প্রোগ্রাম হয় বই পড়া প্রতিযোগিতা চলচ্চিত্র প্রদর্শনী তারপরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে নিয়ে আমরা এই করে থাকি মানে শুধু পাঠাগার যে ধরনের পাঠক প্রত্যাশা করে তো আমাদের এই ধরনের পাঠক আছে বলে আমরা এবং আমাদের পাঠাগার টিকে পাঠাগারে বই পড়া ছাড়াও বিভিন্ন শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় বই পড়া কার্যক্রমকে স্কুল কলেজ ভিত্তিক করার প্রয়াসে হচ্ছে বিভিন্ন উদ্যোগ বলে জানান পাঠাগারের পরিচালক বই পড়ার আন্দোলনকে আমরা স্কুল ভিত্তিক কলেজ ভিত্তিক করার প্রয়াসে আমরা মোবাইল লাইব্রেরিরও আমরা চিন্তা ভাবনা করছি ছেলেমেয়েরা ফেসবুক টুইটার বা ইন্টারনেটে যেভাবে আসক্তি সেখান থেকে আমরা এখনো তাদের বই পড়ার দিকে মনোযোগ রাখতে পেরেছি জ্ঞানের আলো ছড়িয়ে দিতে সুধীজন পাঠাগারের এমন কার্যক্রমের পরিধি আগামীতে আরও বাড়বে আশা নারায়ণগঞ্জ বাসীর চট্টগ্রামে নানা কারণে বেড়েই চলেছে ত্রুটি নিয়ে জন্ম নেয় শিশু সংখ্যা তবে চট্টগ্রাম মেডিকেলে হচ্ছে সব নবজাতকের চিকিৎসা চিকিৎসকরা বলছেন জন্মের আগেই এ ধরনের সমস্যার নব্বই ভাগ প্রতিরোধ সম্ভব আর এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ শিশু বিশেষজ্ঞদের তানজিরুল ইসলাম এই শিশুটির দুই পা দুই হাতে বড় ধরনের সমস্যা রয়েছে শিশুটিকে সুস্থ করে তুলতেই তার মা ছুটে এসেছেন চট্টগ্রাম মেডিকেলে একটা টাঙ্গুল আছে তো মেডিকেলে ভর্তি হয়েছি মানে শিষ্যার জন্য ডাক্তার হয়েছে ভালো ভালো হইব শুধু তানজিরুল ইসলামই নয় তার মতো আরও তিরিশ শিশু ঠাই হয়েছে এখানে অপারেশন করতে হবে তো ভর্তি হলাম সেটা ভালো পাইতেছি ফ্যাটেটটা মানে বন্ধ করে দেওয়ার জন্য আবার আসছি আমার বাচ্চার আল্লাহর রহমতে যদি ভালো হয় স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ব্রেইন ও হার্টের সমস্যা সহ নানা ধরনের শারীরিক দুর্বলতা নিয়ে প্রতিদিনই জন্ম নিচ্ছে শতাধিক শিশু ভেজাল খাদ্য পরিবেশ দূষণ ও গর্ভ অবস্থায় না জেনে ওষুধ গ্রহণ সহ নানা কারণকেই দুষছেন চিকিৎসকরা তবে বলা হচ্ছে বিদেশে নয় এসব শিশুদের চট্টগ্রাম মেডিকেলেই চিকিৎসা করে সুস্থ করে তোলা সম্ভব আমাদের এখানে যেগুলো জন্মগত ত্রুটি নিয়ে আসে মোস্ট অফ দা মানে অ্যাভেলেবল টু সার্জারি মানে আমরা এটা সার্জারি করে কারেক্ট করতে পারি এ ধরনের জন্মগত ত্রুটি এড়াতে নারীদের ৩৫ বছরের আগেই সন্তান ধারণ স্বামী স্ত্রীর দুজনেরই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞদের ইনডিস্ক্রিমিন ওষুধ না খাওয়া অপচিকিৎসা করা জন্ম ত্রুটির যে অভিশাপ শুধু যে শারীরিক মানসিক আর্থিক সামাজিক এটা না আর্থিক ও অনেক বড় ক্ষতি থেকে আমরা বাঁচতে পারি স্বাস্থ্য বিভাগের হিসেবে প্রতি ঘন্টায় নানা ত্রুটি নিয়ে জন্ম নিচ্ছে কমপক্ষে ছত্রিশ শিশু নিউজ টোয়েন্টি দেশ সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরোধী আমাদের সাথে থাকে বিরতির পর আবারও স্বাগত আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ গাজীপুরের শ্রীপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুদ্ধে আব্দুর রব হালাদার নামে এক ডাকাত নিহত হয়েছে আহত হয়েছে দুই পুলিশ সদস্য সহ তিনজন পুলিশ জানায় বুধবার দিবাগত রাত তিনটায় পটকা ভুইয়া ভিটা এলাকায় পুলিশের একটি টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এ সময় পুলিশও পাল্টা গুলি করলে এক ডাকাত গুলিবিত হয় পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এ সময় স্থল থেকে একটি পাইপগান দুটি চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় সিরাজগঞ্জে এনাতপুরে স্বামীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনায় স্বামী জাহাঙ্গীর ইসলাম হাজার চোদ্দ সালে জাহাঙ্গীর সোনিয়াকে বিয়ে করে বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক কলহের জেরে প্রায় সোনিয়াকে মারধর করত সে মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীর সোনিয়ার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় এমন অভিযোগ নিহতের স্বজনদের পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানেই তার মৃত্যু হয় এ ঘটনায় সোনিয়ার মা নুরুনার বাদী হয়ে মামলা দায়ের করেছেন পটুয়াখালীর বীজ উৎপাদন খামারে একমাত্র বিদ্যুতের উৎপাদন কাঁচামাল সংগ্রহ করতে না পারায় বেশিরভাগ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে খামারটি মূলত দক্ষ লোকবলের অভাবে কাঁচামাল সংগ্রহ করতে পারছে না খামারে এতে জমি চাষাবাদে ব্যাহত যন্ত্রাংশের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে সঞ্জয় কুমার দাসের প্রতিবেদন পটুয়াখালীর দশমিনার বাঁশবাড়িয়ার তিনটি চর এলাকা নিয়ে বীজ উৎপাদন খামারটি দু সালের ১৯ মার্চ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খামারটির বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের সাথে খামারের বিদ্যুতায়নের জন্য তিন একর জমির উপর প্রায় নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় বায়োগ্যাস প্লান্ট এ খামারে গোবর আর খড়কুটা দিয়ে তৈরি করা হয় মিথেন গ্যাস এই গ্যাস দিয়ে প্ল্যান্টে স্থাপিত দুটি উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটরের মাধ্যমে খামারের প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে কিন্তু পর্যাপ্ত লোকবল না থাকায় গ্যাস উৎপাদনের কাঁচামাল সংগ্রহ করা যাচ্ছে না এতে প্রায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে খামারটিতে আমাদের এই খামারে যত চাহিদা আমরা দিয়েছি হইতে শুরু করিয়া ফ্যান বাতি বিভিন্ন জায়গায় প্রায় বিদ্যুৎ সাপ্লাই দিতে পারি ম্যাক্সিমাম টাইমে যে গোবর থাকে না গোবর পাওয়া যায় না যার কারণে আমরা গ্যাস উৎপাদন করতে পারি না এই গ্যাস উৎপাদন না করে আমাদের টোটাল বিষয়টা বন্ধ থাকে চর এলাকায় বিদ্যুতের অভাব পূরণের জন্য বায়োগ্যাস প্লান্টটি নির্মাণ করা হলেও এখন লোকবলের অভাবে প্রায় বিদ্যুতের ঘাটতি দেখা যায় বলে জানায় খামাটির উপপরিচালক পর্যাপ্ত পরিমাণ জ্বালানি এবং দক্ষ জনবলেরও অভাব আছে মূলত এটাই বন্ধের মূল যদি পর্যাপ্ত গোবর খড় ব্যবস্থা করা যায় তাইলে এটা দিয়ে সুন্দরভাবে এই খামারকে পরিচালনা করা সম্ভব দক্ষ জনবল নিয়োগ করে বীজ উৎপাদন খামারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে সরকার এমনটাই দাবি সংশ্লিষ্টদের বরিশালের মেঘনা নদী থেকে ট্রলার বোঝায় একশো মন জাটকা আটক করেছে কোস্টগার্ড কোস্টগার্ড জানায় মেহেন্দিগঞ্জ থেকে নদীপথে বিপুল পরিমাণ জাটকা শরীয়তপুরে পাচার করা হচ্ছিল এমন খবরের ভিত্তিতে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড হিজোলা উপজেলার মেঘনা নদীর অংশে অভিযান চালায় অভিযান টের পেয়ে জাটকার সাথে জড়িতরা ট্রলার ফেলে পালিয়ে যায় পরে ট্রলার ভর্তি একশো মন জাটকা জব্দ করে কোস্টগার্ড পরে এসব জাটকা বিভিন্ন ইতিমখানা এবং অসহায় দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় দিনাজপুরে দিন দিন বেড়েই চলেছে মশার উপদ্রব দিনে রাতে সমানভাবে মশার যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী তাদের অভিযোগ পৌরসভার পক্ষ থেকে মশা দমনে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে সিভিল সার্জনের পক্ষ থেকে প্রতিরোধমূলক কর্মসূচি অব্যাহত রয়েছে বলে জানানো হয় ফখরুল হাসান পলাশের তথ্য ডেস্ক রিপোর্ট দিনাজপুরে মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে পৌরসভা থেকে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা না নেয়ার কারণে মশা বাড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর মশার উপদ্রব বাড়ার পেছনে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেই দায়ী করেছেন তারা যে পরিমাণ মশা মশার অত্যাচারে মনে করেন কাজ করা সমস্যা হয়ে গেছে আগে তাও মাঝে মাঝে পৌরসভা থেকে লোক এসে মশা নিধনের জন্য স্প্রে করে যেত এখন তা দেখা যায় না মশা নিধনের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পৌর মেয়র আমরা শহরের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন এলাকায় আমরা আমাদের যে মেশিন মেশিনগুলো আছে সেটি দিয়ে আমরা মশা নিধনের জন্য আগামীকালকে থেকেই আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে আমরা যত দ্রুত সম্ভব শহরের বিভিন্ন এলাকায় আমরা কাভার করার চেষ্টা করব যদিও মেশিন আমাদের পর্যাপ্ত নেই তবে মশা বংশ বৃদ্ধি ঠেকাতে চারপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিলেন সিভিল সার্জন যে যে জায়গায় আমরা বসবাস করি বিভিন্ন অফিস আদালত ক্লিনিক হাসপাতাল সহ বাড়ির আশেপাশে যে ড্রেনগুলো আছে যেখানে মশা বসবাস করে এগুলি পরিষ্কার রাখতে হবে এবং তার সাথে সাথে অবশ্যই যে ঝোপ জঙ্গলগুলো যেগুলো আছে এগুলো একটু পরিষ্কার রাখবে মশা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মেয়র এমনটাই দাবি দিনাজপুর প্রভাসীর এবার কৃষি সংবাদ নগা গাজরের বাম্পার ফলন হয়েছে স্বল্পশ্রম ও উৎপাদন বেশি হওয়ায় গাজর চাষে আগ্রহ বেড়েছে এই অঞ্চলের কৃষকদের বাজারে দাম ভালো থাকায় বেশ লাভবানও হচ্ছেন তারা উৎপাদন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে আগামীতে নগায় গাজর চাষ আরও বৃদ্ধি পাবে বলে অভিমত কৃষি কর্মকর্তাদের বাবুল আখতার রানার তথ্য ডেস্ক রিপোর্ট মান্দার কুসুম্বা গ্রামের কৃষক আব্দুল হান্নান দশ বছর আগে তিনি প্রথম সামান্য জমিতে গাজরের আবাদ শুরু করেন প্রথম দিকে ফলন ভালো না হলেও বর্তমানে গাজরের উৎপাদন বেড়েছে আর তাকে দেখেই আগ্রহী হয়ে উঠেছেন অনেকেই আমার দেখা দেখি প্রায় এখন এক থেকে দেড় হাজার কৃষক এলাকায় ফসল উৎপাদন করতেছে এবং এই ফসলটা এত যে লাভজনক গাজর চাষের জন্য জমিতে মাসের মধ্যেই ফলন আসতে শুরু করে প্রতি তিন বিঘায় প্রায় দেড়শো মন পর্যন্ত গাজর উৎপাদন হয়ে থাকে বাজারে ভালো দাম থাকায় লাভের মুখ দেখছেন কৃষকরা এক বিঘাতে দেড়শো মন ফলন পেয়েছি আর চার বিঘা কন্টাকে লেওয়া আছে তো টোটাল সাড়ে সাতশো মন ফলন পেয়েছি এই গাজরের কোনো রোগ বালাই নাই এবং খুব ভালো ফসল আমরা লাভজনক হচ্ছি গাজর একটি বিটা ক্যাটোরিন সমৃদ্ধ উচ্চ পুষ্টিমান সবজি আবহাওয়া ভালো থাকায় এবছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি গাজর উৎপাদন হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা স্থানীয় হাট বাজারেই এটা বিক্রি হয় গাজরের উৎপাদন প্রতি হেক্টরে 10 থেকে 12 মেট্রিক টন হয়ে থাকে বান্দা উপজেলায় 12 মেট্রিক টন করে এবছর ফলন হয়েছে চলতি বছর নওগাঁ জেলায় গাজরের আবাদ হয়েছে প্রায় 900 বিঘা জমিতে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সরকারি প্রণোদনায় আগাম জাতের ভুট্টা চাষ করেছেন কৃষকরা আবহাওয়া ভালো থাকলে ভুট্টার ভালো ফলনও আশা করছেন তারা আর ভুট্টার দাম ভালো হলে আগামীতে ভুট্টা চাষ আরও বাড়বে বলে মনে করছে কৃষি বিভাগ সরকার হায়দারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট পঞ্চগড়ে দু হাজার সালের ভয়াবহ বন্যার পর ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে আগাম জাতের ভুট্টা চাষে প্রণোদনা দেয় সরকার কৃষি বিভাগ কৃষকদের মাঝে উন্নত জাতের ভুট্টা বীজ ও সার বিতরণ করায় জেলায় এবার আগাম জাতের ভুট্টার ব্যাপক চাষ হয়েছে সবচেয়ে বেশি চাষ হয়েছে জেলার দেবীগঞ্জ উপজেলায় কৃষকরা জানান কম খরচে ভুট্টার আবাদ ভালো হওয়ায় ভালো ফলনের আশা করছেন তারা এমন ফসল নষ্ট হয়ে গেছে এই জন্য ভুট্টার আবাদ বেশি ভুট্টা চাষ করে দেখি যে ভুট্টার ফসল খুব ভালো হয়েছে তার জন্য যদি ভুট্টার ফলনে বেশি পাই এবং কি দামে যদি আমাদের কিছু পশায় দেয় তে আমাদের ভালো পোষাবে বিঘা আট দশ হাজার টাকা খরচ হয় তাতে ভুট্টা বিক্রি করে যদি বিশ বিশ হাজার করে পাওয়া যায় এটা আট দশ হাজার করে লাভ ওইটাই ভুট্টার বাজার ভালো পেলে বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার পাশাপাশি আগামীতে ভুট্টা চাষের প্রসার বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ বর্তমানে এখানে কৃষকরা এই ফসলটি মূল্য পাওয়ার কারণে এবং পরবর্তীতে ক্ষতি পুষিয়ে নেওয়ার কারণে খুশির এই ফসলটি চাষাবাদ করেছে এবং এটা বাজার মূল্য বেশি আশা করতেছি অত্যন্ত লাভজনক হবে কৃষি বিভাগের হিসেবে এ এবছর দেবীগঞ্জে তিন হাজার সাতশো পঞ্চাশ হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছে সময় হল আরেকটি বিরতি নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদে ফিরছি খুব শীঘ্রই আবারও স্বাগত নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদে সাতই মার্চে জনসভায় অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জের উপজেলা আওয়ামী লীগের চল্লিশ পূর্বাঞ্চল এলাকার হাবিবনগর থেকে চল্লিশ হাজার নেতাকর্মীর একটি বিশাল গাড়িবহর সমাবেশস্থলের উদ্দেশ্যে রওনা হয় এতে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শাহজাহান ভূঁইয়া ও কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হারেজ নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু সহ আরো অনেকে কিশোরগঞ্জে ভূমি অধিগ্রহণের পাঁচ কোটি টাকা আত্মসাতের মামলার বিরানব্বই লাখ টাকা উদ্ধার করেছে দুদক দুদক জানায় এ মামলায় গ্রেপ্তারকৃত সৈয়দ সৈয়দুজ্জামান রিমান্ডে টাকা আত্মসাতের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে পরে মঙ্গলবার মধ্যরাতে দুদক ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার এর নেতৃত্বে তার বাড়ি থেকে টাকা উদ্ধার করা হয় গেল সতেরো জানুয়ারি কিশোরগঞ্জ জেলার ভূমি অধিগ্রহণের পাঁচ কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতাফুল ইসলামকে পিরোজপুর থেকে আটক করে দুদক এ ঘটনায় ওই দিনেই দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে এ মামলায় সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহ তিনজন বর্তমানে কারাগারে রয়েছে নগদ অর্থ অধিক মুনাফার কারণে ফরিদপুর জেলায় দিন দিন তামাক চাষে ঝুঁকছেন বেশিরভাগ চাষী কিন্তু ব্যাপক হারে এই তামাক চাষের কারণে ক্ষেতের অন্যান্য ফসলের ক্ষতির পাশাপাশি শারীরিক নানান সমস্যায় ভুগছেন অনেকে তাই তামাক চাষ বন্ধে সরকারের সহযোগিতার দাবি তাদের ফরিদপুর প্রতিনিধি খারিজামান সোহাগের তথ্য ছবিতে ফরিদপুরের আবাদী জমির যেদিকে চোখ যায় শুধুই তামাক গাছ অধিক মুনাফার লোভে দুগ্ধ খামার ও ঘাসচাষ প্রকল্পের সাইনবোর্ড টানিয়েও তামাক চাষ করছেন অনেকে ক্ষতির প্রভাব জেনেও আগ্রহী হয়ে উঠছেন তারা এতে লাভ বেশি মনপতি ও টাকা বাজার টাকাটা সলিড একবারই পাওয়া যায় ব্যাংকের মাধ্যমে দেয় এরটায় অন্যান্য ফসল চেয়ে তুলনামূলক ভাবে বেশি এটা সরকার যদি এটা লিখিত দেয় আমরা করবো না তামাক চাষে পরিবেশের দূষণের পাশাপাশি বাড়ে শারীরিক অসুস্থতা তামাক চাষের জন্য আমাদের এলাকায় যারা শিশু আছে বয়স্ক লোক আছে এদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে সরকারের কাছে আকলা আবেদন সরকার যেন দ্রুত এই তামাক চাষ বন্ধে পদক্ষেপ নেয় চাষিদের তামাক চাষের বিকল্প লাভজনক ফসলে আগ্রহী করতে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের কাজ চালিয়ে যাচ্ছি তার কারণ তামাকের ক্ষতিকর তামাক চাষের এবং তামাক প্রক্রিয়াজাতকরণের যে ক্ষতিকর দিক সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবার ফরিদপুরে চোদ্দ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে তবে বাস্তব চিত্র এই পরিমাণ কয়েকশো হেক্টর নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছেন ফেনি ইকোপার্কে শহরের অদূরে এই ইকোপার্কে বিলুপ্ত প্রায় এবং দুর্লভ গাছ রোপণ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট পার্টি সাধারণ দর্শনার্থীদের বিনোদনের পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণায় ভূমিকা রাখবে বলে আশা করছেন নজির আহমেদ বন কর্মকর্তারা তথ্য ছবিতে ফেনি শহরে ভ্রমণের তেমন কোনো জায়গা নেই তাই নির্মাণ কাজ শেষ না হতেই নতুন এই ইকো ভিড় করছেন দর্শনার্থীরা মূল শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে কাজিরবাগ এলাকায় গ্রামীণ পরিবেশে চলছে ইকো কাজ তৈরি হয়েছে কৃত্রিম লেক রয়েছে নৌকায় চড়ার ব্যবস্থা আছে পরিবার পরিজন নিয়ে নিভৃতে সময় কাটানোর জায়গাও এই পার্ক ফেনির ভ্রমণ পিপাসু মানুষের চাহিদা মেটাতে ভূমিকা রাখবে বলছেন স্থানীয়রা ফেনিতে ঘোরাফেরা করার মতো কোনো জায়গা নেই এমনকি বাচ্চাদেরকে নিয়ে কথাও বসতে পায় না এই জন্য এটা হলে আমাদের ভালো হবে পাখি আছে আর আর অনেক রকমের জিনিস আছে আরো পরে পরে আরো পরিবর্তন হবে আমাদের আরো সুন্দর লাগবে আমরা চাই যে এখানে মানে এই পার্কটা অনেক সুন্দর হোক কারণ কি আরো মানে আমরা যেন আরো ঘুরতে আসতে পারি এরই মধ্যে পার্কের আশি ভাগ কাজ শেষ হয়েছে বাকিটা দু মাসের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানান পার্ক সংশ্লিষ্টরা তো পার্কের কার্যক্রম প্রায় আশি ভাগ শেষ হয়ে গেছে আর বিশ ভাগ আছে এটা আশা করতেছি আমরা আগামী দুই মাসের মধ্যে শেষ হয়ে যাবে যদিও এটা জুন মাসে শেষ হওয়ার কথা কিন্তু আমাদের কাজের গতি খুব বেশি পার্কে পাহাড়ি অঞ্চল এবং ম্যানগ্রোভ বনাঞ্চলের বিভিন্ন দুর্লভ গাছ রোপণ করার কথা জানিয়েছে সামাজিক বন বিভাগ এগুলো শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বাড়াতে সাহায্য করবে বলে আশা করছেন কর্মকর্তারা জিনপোল সংরক্ষণ করব অর্থাৎ বিরল বিলুপ্ত প্রজাতির চারা আমরা রোপণ করেছি যে গাছগুলো মানুষ দেখে নাই এই গাছগুলো এখানে আপনারা দেখতে পাবেন বিশেষ করে পাহাড়ি অঞ্চল সুন্দরবন অঞ্চলের গাছগুলো আমরা ওখানে রোপণ করেছি এটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান এবং ফরেস্ট্রি বিভাগের ছাত্রছাত্রীরা ওখানে রিসার্চ করতে পারবে পাঁচ একর জায়গায় এই প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে দুই কোটি টাকা পাখির খবর দিয়ে শেষ করব আজকের দেশ আয়োজন পাখিদের কলতানে মুখরিত কুমিল্লার সদর দক্ষিণ থানা প্রাঙ্গণ এখানকার প্রতিটি গাছে কাছে দেখা মেলে চোরই সহ নানা প্রজাতির পাখি আর এসব পাখি দেখতে প্রতিদিনই ছুটে আসেন পাখিপ্রেমীরা হুমায়ুন কবির জীবনের তথ্যচিত্রে প্রায় পাঁচ বছর ধরে এই থানা চত্বরের প্রতিটি গাছ পাখির অভয় আশ্রম হিসাবে গড়ে উঠেছে শুধু শীত মৌসুমেই নয় সারা বছরই পাখির কিচিরমিচির আর কলকাকলিতে মুখর থাকে এই এলাকা এসব পাখির সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে পাখি প্রেমীরা ভালো লাগে আনন্দ দেয় চমৎকার একটা পরিবেশ সৃষ্টি হয় এখানে অগণিত পাখি সুন্দর মিষ্টি সুর শুনে আমাদের থেকে খুব ভালো লাগে তো অনেক সময় রাত্রে ঘুমও আসে না সারা বছরই চড়ুই সহ নানা প্রজাতির পাখি দেখা যায় বলে জানালেন এই কর্মকর্তা প্রত্যেকটা গাছেই যে ডালপালাগুলো আছে ডালপালায় ওই পাখির বসার পরে আর কোনো জায়গায় থাকে না এবং পাখির কিচির মিচির শব্দে এটার পরিবেশটা এমন হয়ে যায় অনেক মানুষ এখানে অনেক দর্শনার্থী এই পাখির কিচির মিচির শব্দ শোনার জন্য এখানে আসে পাখি শিকার ও হত্যা বন্ধ সহ নানা উদ্যোগের কারণে এই স্থানটি পাখির নিরাপদ আশ্রয় হিসাবে পরিণত হয়েছে বলেও জানান তিনি দেশ সংবাদ শেষ করার আগে ঐতিহাসিক সাতই মার্চ আজ স্বাধীনতা সংগ্রামের অমিত শক্তির মূল উৎসই ছিল বঙ্গবন্ধুর ভাষণ পালিত হচ্ছে সারা দেশে চাঁদপুরের আঞ্চলিক মহাসড়কে গাছ কেটে রাস্তা বাড়ানো হচ্ছে কিছুই জানেন না বন সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামে বাড়ছে ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুর সংখ্যা সচেতনতায় প্রতিরোধ সম্ভব বলছেন চিকিৎসকরা এবং নারায়ণগঞ্জে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আলো ছড়াচ্ছে সুধিজন পাঠাগার বই পড়ার কার্যক্রম ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদ এখন এ পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে